আজকে সোজা কেজি স্কুলে বাচ্চাটাকে দিয়ে বইয়ের সাথে দেখা করবো এই কলেজে। ভিড়ভিড়ি মারা আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিদ্যালয়ের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুকীদের দল বানায় নির্বোধ। এরপরে চুরি গেলে বাবুদের ভিড়কে বাকি নেদের সোনার দেখলে এরপরে চুরি গেলে বাবুদের ভিড়কে বাকি নেদের সোনার দেখলে একজন ঘৃণা করে চিৎকার করে বলে চোর 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 চোর। এই কলেজের প্রফেসর আমি, এই কলেজে যত ছাত্র আছে সব কিন্তু আমাকে বাঘের মতো ভয় পায়, আর যত ছাত্রীরা সব আমাকে লাইক করে। এই ডার্লিং তুমি করো তো? ইয়েস স্যার। আরে কলেজে তোমাকে ছাড়া না লাইক করার মতো কাউকে দেখতেই পাই না। ইয়েস। আরে তোমাকে কতদিন ধরে একটা কথা বলবো না, বলা হয়নি। আরে বলো না, আমরা বিয়ে করছি কয় বলো তো? কেন ডার্লিং, এমনি ভালো লাগছে না? তাছাড়া এনজয় করে খেলে যাব, কিন্তু বল গোলে ঢোকাবো না। যাক সব কথা ছাড়ো, তুমি তো জানো আজ শনিবার, কিন্তু কাল রবিবার, তোমাকে তো একদিন না দিলে থাকতে পারি না, কি হবে স্যার? আরে ও নিয়ে টেনশন করো না, বাড়িতে গিয়ে বসে বসে আর যা হবে সব মোবাইলে ঘষে ঘষে। এই কি হয়েছে, পায়ে ব্যথা করছে নাকি? স্যার সি, ও মাই গড, যুদ্ধের সময় অস্ত্র ভোতা। গৌতম তোমার সব কিছু আমি দেখে ফেলেছি। কি তুমি দেখলে বলো না তুমি, কারণ কিছু তো জানি না আমি। কি তুমি দেখলে বলো না তুমি, কারণ কিছু তো জানি না আমি। গোলাপ জানে যে পাপড়ি মেলে কোন ভোমরা টানে টানে টানে। তার কতই তুমি মন শুধুই জানে, সুন্দর কতই তুমি এই মন শুধুই জানে। জি স্যার, জি তোমার লজ্জা করলো না? তুমি আমার জীবন নিয়ে খেললে, ফিরে অন্য একটি মেয়ের জীবন নিয়ে খেলছো, তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? এই কাকুলি তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবে কেন, তুমি এদিকে এসো, শুধু তোমার জন্য আমি সন্তান স্বামী সবকিছু ছেড়ে চলে আসি, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি শুধু আমার নোনে ভার, তুমি শুধু আমার মরবো এবার, তুমি শুধু আমার নোনে ভার। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, আর কোচি কোচি মেয়েদের স্যার কোলে বসাচ্ছে। দাদা দিনকালের হাওয়া খুব খারাপ গো, 60 বছরের বুড়োরা দেখবে সেলুনে গিয়ে চুল কলপ করছে, বডি ফিটনেস করছে, শুধু ইয়ং মেয়েদের পাওয়ার আশায়। শাট আপ। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, কোচি কোচি মেয়েদের স্যার কোলে বসাচ্ছে। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, কোচি কোচি মেয়েদের। ও স্যার হরিবলের চা। আরে মশানে বাধা দাও, দেবো না এক ঠুসো। কি বাবা কোথায় ঠুসো দিতে আসতে দেখ রে। স্যার আপনি তো ক্যান্টিনে অর্ডার দিয়েছিলেন চা নিয়ে এসেছি। একটা কথা বলি শুনুন স্যার, মণিপুরের চা আপনি যদি এক কাপ খান, আপনি যে কাজে নেমেছেন আপনার শরীরে পুরো ফুল পাওয়ার দেবে। ওই জন্য কোথায় কি বলে জানিস, চাকরের কানে তেল, তোর এখানে কে চা নিয়ে আসতে বলেছে, বাড়িয়ে যা বলছি। স্যার একটা কথা বলি শুনুন, আমার রিকোয়েস্টটা একবার রাখুন, আপনি অন্তত এক কাপ চা খান। আবার ভেজাটা গরম করছে, পুরো ঢুকিয়ে দেবো রে। মেডালটা মরে খুলেছে কলেজে হোটে, পেয়ে কচি আপেল দিচ্ছে চৈতের ইসে। মেরা আলটা মডে, মেরা আলটা মডে দিচ্ছে কচি আপেল, পেয়ে কচি আপেল দিচ্ছে চৈতের ইসে। মেরা আলটা মডে, মেরা আলটা মডে, মেরা আলটা মডে। একটা কথা বলি শুনুন ম্যাডাম, 1 লক্ষ টাকা থেকে নূপুর কিনলে তার স্থান কিন্তু পায়, আর 1 টাকা দিয়ে টিপের পাতা কিনলে তার স্থান কপালে। আর ভালো গাড়ি গিয়ার গোজে ইনি করে দেবে ব্রেক ফেল। এই
বাড়ির ভালো গাড়ি গিয়ার গুজে বেরে ফেল মারতে কি বলতে চাচ্ছিস কি? দাদা দেখবেন কিছু কিছু বাড়িতে ঢোকার আগে দেখবেন লেখা আছে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে কিছু মানুষের গায়ে লেখা থাকতো যে মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। বাজি তো পায়ে থাকবে কৃষ্ণ মাথা, আর নোবেল পুরস্কার পাবে ইনি এই ছাত্রীদের সেবায়। স্যার একটা কথা বলি শুনুন স্যার, দেখবেন এখনকার মানুষে যদি জানোয়ারের বাচ্চা বলা যায় মানুষ কিন্তু রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বললে মানুষ খুব খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। ভালো করে কি আর গজে করে দেবে রেখে পাজিতে পায়ে থাকবি কৃষ্ণ মাথা, নোবেল পুরস্কার পাবে ছাত্রীদের সেবায়। তুমি তো পুরো চীনের কার্টুন পুতুলের মতো দাঁড়িয়ে আছো, তোমার বয়স কত? কেন 18 থেকে 20? দাদা ফার্স্ট ইয়ারে পড়ে 18 থেকে 20, চিন্তা করো কলেজের কি হাল। একটা কথা বলি, এদের 18 থেকে 20 এই সব ইয়াং মেয়েদের দেখবেন বিয়ের আগে হয়ে যাচ্ছে ভুঁড়ি। তারপর সেপাই হলে হয় না তাদের জ্ঞান, আর বুড়ো সার পেয়ে গায় নষ্ট করছে বাগান। দেখ তো কতই খুব বড় বড় কথা বলছিস, বুড়ো সার বাগান মানে কি বলছিস কি? দাদা দেখবেন এখনকার সিম কার্ড নতুন অফার পেলে দেখবেন এই সব মেয়েরা দেখবে চেঞ্জ করবেই। উগ্রপন্থী মিশন মেরে বাড়ায় যন্ত্রণা। আপনি যে কাজে নেমেছেন এই কাজটা ভালো নয়, আপনার পাতে বিপদ আছে। কলেজে হচ্ছে চৈতেরি সে দাদা একটা কথা বলি, এই সমাজে কি শুধু মেয়েদের দোষ গো, ছেলেদেরও দোষ আছে দেখবেন। কিছু কিছু চা দোকান দেখবেন কিছু ছেলে আড্ডা মারে, যখন দেখবেন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে ছেলেরা বসে দেখবেন ঠিক টোন কাটবে, কিন্তু আরেকবার দেখবেন ভালো করে মেয়েরা যখন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবে যদি একটা ছেলে থাকে দেখবেন ওরা শীষ মারবে। কিন্তু ওরা কি জানে ওদের জন্য অপেক্ষা করছে গলায় দড়ি আর বিষ, গলায় দড়ি আর বিষ, গলায় দড়ি আর বিষ। এই তোর চারকায় তুই তেল দে, আমার চারকায় তো তেল দিতে হবে না। এই আমাদের সেই কলেজে কেনে মতো ঝাড়ু বাড়িটা কই রে, ওরা যে ব্যবস্থা করে দিয়ে তুই কলেজে যাচ্ছিস। ও স্যার কোথায় যাচ্ছেন? ঘরে যাচ্ছি। স্যার একটা কথা বলি শুনুন স্যার, এডুকেশন ইজ দ্য গ্রেটার দ্যান লাইফ, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। স্যার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়ের বয়সী মেয়ের জীবন নিয়ে খেলছেন। ছি স্যার ছি। এই তুই শিক্ষককে জ্ঞান দিচ্ছিস? স্যার জ্ঞান দিচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি স্যার। এই কেন তুই? স্যার আজ থেকে এই কলেজের কাজে কেরানির কাজে জয়েন করেছে, জয়েন করে এই পলাশ। কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে তাকে প্রতিদিনই বাজারে যেতে হয়, অথচ সেই দুধ বিক্রেতাকে আমরা মানুষ বলি দাদা ভাই দুধে জল মেশেনি তো, কিন্তু মানুষ কিন্তু মানুষ মধ্যে জল মিশিয়ে খায়, মধ্যে জল মিশিয়ে খায়, মধ্যে জল মিশিয়ে খায়। আর মৃত মানুষকে স্মরণ করতে গেলে ওই মোমবাতি জ্বালিয়ে স্মরণ করতে হয়। আমাদের এই সমাজে মানুষ সোজা পথে চলতে চায় না স্যার, সবাই অসৎ পথে চলতে রাজি স্যার, সবাই অসৎ পথে চলতে রাজি। ওরে ভাই আমাদের মতো শিক্ষকরা এই কলেজটাকে অনেক নষ্ট করেছে, তাই তোর মতো কেরানির এই কলেজে অনেক প্রয়োজন। তুই এই কলেজটাকে উন্নতি কর। আর অঞ্জলি তোমার লজ্জা করে না কেন? তুমি আগে আমাকে বলনি কি বলিনি যে তোমার ভয়কা তয়কা র আছে? তোমার বলেনি? ছি 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 ছি, আই হেট ইউ। তোর বাবা নিয়ে যাও, এ বাবা চলে যাও, এ বাবা চলে যাও। সে ষাট তো গাই রেখে দিয়ে চলে গেল। আবার ফোন এসে কলেজে দেখো তুমি কি
জ্বালায় পড়েছি আমি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ পলাশ ভাই বলছো? হ্যাঁ আমি কেজি স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ ও স্যার বলছেন? হ্যাঁ বলছি যে তোমার যে ছেলেকে কেজি স্কুলে ভর্তি করে দিয়ে গেছিলেন, হ্যাঁ ওই ছেলেটা অনেক আগে ছুটি হয়ে গেছে বুঝলে। ও স্যার কি বলি শুননা স্যার, আপনি আমার কাছে কিছুক্ষণ জন্য রাখুন, আমার কলেজে প্রায় ছুটির পথে, বাচ্চাটাকে নিয়ে আমি এখনই ঘরে ফিরবো। কি বলি শুন। হ্যাঁ বলুন। ওই ছেলেটা বাড়ি যাওয়ার সময় রাস্তার এপারে ওপারে যাওয়ার সময় ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে তার গর্বটাও করতে হয়। তুমি তো মানো অঞ্জলি, তুমি একটা বেশ্যা, তুমি একটা কলঙ্কিনী। অঞ্জলি সারা পৃথিবীটা তাজমহলকে দেখলেও না, মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি অঞ্জলি, মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি, মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি। তাই আজ থেকে তোমার রাস্তা জানা না, আমার রাস্তা আলাদা। অঞ্জলি দেখবি গাছ থেকে পাতা ঝরা লাগে না, পাতার রংটা বদলে যায়, আর মানুষ বদলে থাকে তার কথার ধরনটাই বদলে যায়। আর যে মানুষকে তুমি ভালোবাসো তার চোখের দিকে তাকায় না, পুরো পৃথিবীটা দেখা যায়। আর সেই মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় দেখবি দু চোখ তো পুরো অন্ধকারে ঢেকে যায়। কেতার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারলি, তুমিও কি একটু হারলি। সবুজ পাতাকে ছিঁড়ে জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারলি, তুমি কি একটু হারলি, তুমি কি একটু হারলি।